ফটিয়া আদর্শ স্টেডিয়ামত বিপুল উৎসাহ উদ্দীপনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়। বঙ্গবন্ধু গোলকাপ ফাইনালত দক্ষিণ হাইতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-1 গোলে কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অটায়ারে বঙ্গবন্ধু গোলকাপ চ্যাম্পিয়ন ও চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-1 গোলে টাইব্রেকারত বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে বঙ্গমাতা গোলকাপট উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হিসেবে গৌরবোজন করে। খেলা শেষে খেলোয়াড়ের মধ্যে পুরস্কার তুলে দেয় ফটিয়া সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। এই সময় বক্তব্য হয়ে দেয় শিশু সকলের শারীরিক ও মানসিক বিকাশ ঘটনায় খেলাধুলা হন বিকল্প নাই।